আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অটোক্যাড 3D বাংলা টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমরা শিখব রিভলভ কমান্ড। রিভলভ শব্দটির অর্থ হচ্ছে ঘোরানো। যেসব অবজেক্টকে টপ থেকে দেখলে সিমেট্রিক্যাল মনে হয়, সেই সব অবজেক্টকে টপ থেকে চার ভাগে কাটলে চারটি সমান অংশ পাওয়া যায়। তারপর যে কোনো একটি অংশকে ফ্রন্ট থেকে দেখলে যে ক্রস সেকশনটি পাওয়া যায় সেটাকে 360 ডিগ্রিতে রিভলভ করলে পুরো 3D অবজেক্টটি আমরা পেয়ে যাই। শুনে জটিল মনে হলেও বিষয়টি খুবই সহজ একটা বিষয়। রিভলভ কমান্ডের কিবোর্ড শর্টকাট হচ্ছে REV ইন্টার। সুতরাং আর দেরি না করে চলুন আমরা চলে যাই আমাদের মূল পর্বে। রিভলভ কমান্ডটি পেতে হলে আপনাকে যেতে হবে হোম ট্যাবে। এই যে হোম ট্যাব রয়েছে এইখানে ক্লিক করবেন। তারপরে এইখানে যে আরো চিহ্নটি রয়েছে সেখানে যদি ক্লিক করেন তাহলে এইখানে রয়েছে আমাদের রিভলভ কমান্ড, অথবা হোমের পাশে রয়েছে আমাদের সলিড ট্যাব, সেই সলিড ট্যাবে ক্লিক করবেন। তারপরে চলে আসবেন সলিড প্যানেলে, সলিড প্যানেলেই রয়েছে আমাদের রিভলভ কমান্ড, অথবা চলে যাবেন মেনু বারে। মেনু বারের যে ড্র অপশন রয়েছে সেখানে ক্লিক করার পর মডেলিং এর উপরে কার্সরটা রাখলেই এইখানে রয়েছে আমাদের রিভলভ কমান্ড, অথবা আপনি সিম্পলি কিবোর্ডে টাইপ করতে পারেন REV, তারপরে ইন্টার প্রেস করলেই আপনার রিভলভ কমান্ডটি চালু হয়ে যাবে। তো যাই হোক, বর্তমানে আমরা রয়েছি আমাদের টপ ভিউয়ে এবং আমাদের ভিজুয়াল স্টাইলটা রয়েছে 2D ওয়ার ফ্রেম, এবং আমাদের XY প্লেনে যে গ্রাফটা রয়েছে সেটা আমাদের গ্রিড ডিসপ্লেটা অফ থাকার কারণে সেটা হাইড হয়ে রয়েছে। রিভলভ কমান্ডটি ব্যবহার করার পূর্বে আপনি যে 3D অবজেক্টটি ড্র করবেন সেই 3D অবজেক্টটিকে আপনাকে টপ থেকে দেখতে হবে, এবং সেটা যদি সিমেট্রিক্যাল হয়ে থাকে তাহলে আপনি রিভলভ কমান্ডটি সেই অবজেক্টের উপর অ্যাপ্লাই করতে পারবেন। রিভলভ কমান্ডটি ব্যবহার করার পূর্বে আপনাকে ভাবতে হবে সেই 3D অবজেক্টটি টপ থেকে সিমেট্রিক্যাল কিনা। যদি সেই 3D অবজেক্টটি সিমেট্রিক্যাল হয়ে থাকে তাহলে টপ থেকে সেটাকে চার ভাগে ভাগ করবেন। সেই চার ভাগের যে কোনো একটি অংশকে ফ্রন্ট থেকে দেখলে যে ক্রস সেকশনটি পাওয়া যায় সেটা প্রথমে 2D ড্র করতে হবে। তারপরে যদি আপনি সেই 2D অবজেক্টটির উপরে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রিভলভ কমান্ডটি অ্যাপ্লাই করেন তাহলেই আপনি পুরো 3D অবজেক্টটি পেয়ে যাবেন। সুতরাং বুঝতেই পারছেন রিভলভ কমান্ডের ক্ষেত্রে আপনার সেই ক্রস সেকশনটি প্রয়োজন। র্যান্ডমলি আমি একটা 2D অবজেক্ট ড্র করে নিচ্ছি। আমি টাইপ করলাম L, তারপরে এন্টার প্রেস করলাম। এই অবজেক্টটি আমি লাইন কমেন্ট দিয়ে ড্র করেছি এবং এখানকার সবগুলো লাইন হচ্ছে সেপারেট লাইন। এই অবজেক্টটি আহামরি তেমন কোনো জটিল অবজেক্ট না, আশা করি আপনি এই ধরনের সিম্পল অবজেক্ট ড্র করতে পারবেন। আমি প্রথমে এই অবজেক্টটির কপি একটি ডান সাইডে করে নিচ্ছি। বাম সাইডের যে অবজেক্টটি রয়েছে সেখানে সবগুলো আমরা সেপারেট লাইন রাখবো, কিন্তু ডান সাইডের অবজেক্টটাতে আমরা লাইনগুলোকে জয়েন করে একটা সিঙ্গেল পলিলাইনে কনভার্ট করে দেবো। এর জন্য আমি টাইপ করলাম J, তারপরে এন্টার প্রেস করলাম। তারপরে আমি সেই লাইনগুলোকে সিলেক্ট করে যদি এন্টার প্রেস করি তাহলে সবগুলো লাইন একটা সিঙ্গেল লাইনে কনভার্ট হয়ে যাবে। দেখুন, আমি এই লাইনটার উপরে কার্সরটা রাখলে পুরো অবজেক্টটাই সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন আমি এই দুটি অবজেক্টে আমাদের রিভলভ কমান্ডটি অ্যাপ্লাই করবো। এর জন্য আমাকে চলে যেতে হবে আমাদের ভিউ কিউবে। ভিউ কিউবের যে হোম আইকনটি রয়েছে সেখানে ক্লিক করলে আমার সম্পূর্ণ ভিউটা হয়ে যাবে সাউথ অ্যান্ড ওয়েস্ট আইসোমেট্রিক ভিউয়ে। এবং আমাদের ভিজুয়াল স্টাইল রয়েছে 2D ওয়ার ফ্রেম, এটাকে আমি করে দিলাম শেডস অফ গ্রে। এবং আমাদের XY প্লেনের উপরে যে গ্রাফটা থাকে সেটা আমি গ্রিড ডিসপ্লে থেকে অন করতে পারি, কিংবা কিবোর্ডের F7 বাটনটি প্রেস করে সেই গ্রাফটা নিয়ে আসতে পারি। আমরা প্রথমে সেপারেট লাইন দিয়ে ড্র করা যে অবজেক্টটি রয়েছে সেটার উপরে রিভলভ কমান্ডটি অ্যাপ্লাই করব। আমরা হালকা একটু জুম ইন করে নিলাম। তারপরে আমি চলে যাব আমাদের হোম ট্যাবে। এইখানে গিয়ে আমার এই অপশনে ক্লিক করার পর এইখানে ক্লিক করলে আমার রিভলভ কমান্ডটি অন হয়ে যাবে। রিভলভ কমান্ডটি চালু হয়ে যাওয়ার পর আপনার কাজ হচ্ছে সেই অবজেক্টটাকে সিলেক্ট করা। এখানে যেহেতু সবগুলো সেপারেট লাইন সেহেতু সবগুলোকে আলাদাভাবে আমার সিলেক্ট করতে হবে। সবগুলো অবজেক্ট সিলেক্ট হয়ে গেলে আপনাকে ইন্টার প্রেস করে সেই সিলেকশনটা কনফার্ম করতে হবে। তারপরে আপনাকে একটা অ্যাক্সিস দিতে হবে, যে অ্যাক্সিস বরাবর এই অবজেক্টটা রিভলভ করবে মানে ঘুরবে। অ্যাক্সিস মানেই হচ্ছে একটি লাইন, এবং প্রত্যেকটা লাইনের ইন পয়েন্ট থাকে দুইটা, এবং যে কোনো দুইটা পয়েন্ট সিলেক্ট করে আপনি সেই লাইনটা ডিফাইন করতে পারেন। আমি এই অবজেক্টের উপরেই যদি এই লাইনটাকে আমি অ্যাক্সিস হিসেবে ডিফাইন করে দেই তাহলে আমাকে প্রথমে ক্লিক করতে হবে এই পয়েন্টটাতে, এবং তারপরে আমরা চলে যাব এই ইন পয়েন্টে। এখানে ক্লিক করলে আমার
এক্সিস ইনপুট দেয়া হয়ে যাবে। তাহলেই দেখুন যে অবজেক্টটা আমার রিভলভ করা শুরু করেছে 3D-তে, এখন কাজ হচ্ছে আমার ডিগ্রি ইনপুট করা। নরমালি এই রিভলভ অ্যাঙ্গেলটা দেয়া থাকে আমাদের 360 ডিগ্রি। পরিপূর্ণ একটা 3D অবজেক্ট পেতে হলে আপনাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেল ইনপুট করতে হবে। এটা ব্যতীত আপনি যদি অন্য কোনো অ্যাঙ্গেল ইনপুট করেন তাহলে সেই অবজেক্টটা পরিপূর্ণ হবে না। আমি 360 ডিগ্রি ইনপুট করে ইন্টারপ্রেস করলাম, তাহলে আমাদের 3D অবজেক্টটি আমি পেয়ে যাব। বাইরে থেকে দেখে এই অবজেক্টটাকে সলিড অবজেক্ট মনে হলেও এটা কোনো সলিড অবজেক্ট নয়, এটা হচ্ছে একটা সারফেস। এবং আমরা যদি আমাদের ভিজুয়াল স্টাইলটা করে দেই 2D ওয়ার ফ্রেম তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কোনো সলিড অবজেক্ট নয়, এটা হচ্ছে একটা সারফেস। তো যাই হোক, আমরা কন্ট্রোল জেড করে পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি। একটু আগে আমরা যে অ্যাক্সিসটা ব্যবহার করেছিলাম সেটা আমাদের অবজেক্টের উপরেই ছিল এবং পয়েন্ট সিলেকশন করে সেই অ্যাক্সিসটা আমরা ডিফাইন করেছিলাম। আপনি যদি অবজেক্টের বাইরে কোনো একটা লাইন ড্র করে রাখেন এবং সেটাকে অ্যাক্সিস হিসেবে ব্যবহার করতে চান তাহলে আপনার অবজেক্ট অপশনটি ব্যবহার করতে হবে। প্রথমে আমি আমার একটা অ্যাক্সিস ড্র করে নিচ্ছি লাইন কমান্ড দিয়ে, এল ইন্টার। অবজেক্টের পাশে যে আমি একটা লাইন ড্র করলাম সেটাকে আমি এক্সিস হিসেবে ব্যবহার করব। এই জন্য প্রথমে আমাকে রিভলভ কমান্ডটি অন করতে হবে। আমি টাইপ করলাম REV, তারপরে ইন্টারপ্রেস করলাম, তাহলেই আমার রিভলভ কমান্ডটি চালু হয়ে যাবে। তারপরে আমাকে সেই অবজেক্টগুলো সিলেক্ট করতে হবে, আমি একটা একটা করে সিলেক্ট করলাম। সবগুলো অবজেক্ট সিলেক্ট হয়ে যাওয়ার পর আমাকে ইন্টারপ্রেস করে সেই সিলেকশনটা কনফার্ম করতে হবে। আমি ইন্টারপ্রেস করলাম, তারপরে চলে যেতে হবে কমেন্ট বারে। এইখানে আমাদের রয়েছে একটি অবজেক্ট অপশন, এই অপশনটিতে ক্লিক করলাম। তারপরে আমি সেই লাইনটা আমার অবজেক্ট হিসেবে ডিফাইন করে দেবো, এই জন্য লাইনটার উপরে ক্লিক করলাম। তাহলেই দেখুন যে আমার রিভলভ হওয়া শুরু হয়েছে সেই লাইনের সাপেক্ষে। এখন আমাকে অ্যাঙ্গেল ইনপুট করতে হবে। আমি যদি এবার অ্যাঙ্গেল ইনপুট করি 270 ডিগ্রি, তারপরে ইন্টারপ্রেস করি, তাহলে আমরা পুরো অবজেক্টটা পাবো না। কিছুক্ষণের জন্য আমি আমার XY প্লেনের যে গ্রিড ডিসপ্লেটা রয়েছে সেটা অফ করে নিচ্ছি, তাহলে আমার সেই অবজেক্টটা আমি সুন্দরভাবে বুঝতে পারবো। এবং এই অবজেক্টটা দেখেই মনে হচ্ছে যে এটা একটা হলো অবজেক্ট, এটা সলিড কোনো অবজেক্ট নয়। এটা যেহেতু সেপারেট লাইন দিয়ে ড্র করা ছিল এই জন্য আমরা সলিড কোনো অবজেক্ট পাইনি, আমরা যে অবজেক্টটা পেয়েছি সেটা হচ্ছে একটা হলো সারফেস। আমি কন্ট্রোল জেড করে পূর্বের অবস্থায় চলে যাচ্ছি। এবার যদি আমরা আমাদের যে সিঙ্গেল পলিলাইন দিয়ে একটা অবজেক্ট রয়েছে সেটার উপরে অ্যাপ্লাই করি তাহলে কি হয় দেখি। আমি টাইপ করলাম REV, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে আমি সেই অবজেক্টটা একটা সিঙ্গেল ক্লিকের মাধ্যমেই সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করার পরেই আমি ইন্টারপ্রেস করব, তারপরে আমাকে দিতে হবে অ্যাক্সেস। কমেন্ট বারে যদি একটু তাকান তাহলে অবজেক্টটা তো আমরা একটু আগে শিখলাম, এরপরে রয়েছে XYZ। আপনি যদি XY এবং Z অ্যাক্সিসগুলোকে আপনার রিভলভের জন্য অ্যাক্সিস হিসেবে ব্যবহার করতে চান তাহলেও করতে পারবেন, তবে আপনার সেই UCS-টাকে আপনার অবজেক্টের কাছাকাছি নিয়ে আসতে হবে। নয়তো UCS অরিজিন যেখানে থাকবে সেই অনুযায়ী আপনার এই অবজেক্টটা রিভলভ হবে। এজন্য আপনি বিশাল কোনো অবজেক্ট পেয়ে যেতে পারেন, এজন্য আপনাকে নিউ UCS ব্যবহার করে সেটা আপনার প্রয়োজন মতো জায়গায় সেট করে নিতে হবে। আপাতত আমি সেসব ঝামেলায় যেতে চাচ্ছি না, আমি জাস্ট সিম্পলি দুইটা পয়েন্ট সিলেক্ট করব এই অবজেক্টের উপরে। এই লাইনটাকে আমি অ্যাক্সিস হিসেবে ব্যবহার করতে পারি, তাহলেই হয়ে যাবে। পয়েন্ট সিলেকশন হয়ে গেলেই আমার সেই রিভলভিং শুরু হবে। এবার আমাকে দিতে হবে অ্যাঙ্গেল অফ রিভলভিং, এক্ষেত্রে আমি পুরো অবজেক্টটাই পেতে যাচ্ছি, এজন্য আমি অ্যাঙ্গেল দিলাম 360 ডিগ্রি, তারপরে ইন্টারপ্রেস করলাম, তাহলে আমি পুরো 3D অবজেক্টটি পেয়ে যাব। এবং এইখানে যে 3D অবজেক্টটি রয়েছে এটা কোনো হলো অবজেক্ট নয়, এটা হচ্ছে একটা পিওর সলিড 3D অবজেক্ট। আমরা যদি আমাদের ভিজুয়াল স্টাইলটা 2D ওয়ার ফ্রেম করে দেই তাহলেই বুঝতে পারবো যে এটা সারফেস নয়, এটা হচ্ছে একটা সলিড অবজেক্ট। যাই হোক, আমরা কন্ট্রোল জেড করে পূর্বের অবস্থায় চলে যাচ্ছি। এবার যদি এটা ক্লোজড পলিলাইন না হয়ে এটা ওপেন পলিলাইন হয় তাহলে কি হয় দেখি। এজন্য আমাকে প্রথমে একটা লাইনকে ট্রিম করে দিতে হবে। আমি টাইপ করলাম TR, তারপরে ডাবল ইন্টারপ্রেস করলাম, তারপরে এই লাইনটা রিমুভ করে দিলাম, তারপরে এসকেপ বাটন প্রেস করে এই কমেন্ট থেকে বের হয়ে গেলাম। এখন এটা কোনো ক্লোজড পলিলাইন নাই, এটা হচ্ছে একটা ওপেন পলিলাইন। এই ক্ষেত্রে যদি আমরা রিভলভ কমেন্টে অ্যাপ্লাই করি তাহলে আমরা কোনো সলিড অবজেক্ট পাবো না, এখানে যেটা পাবো সেটা হবে একটি সারফেস। এজন্য আমাকে প্রথমে রিভলভ কমেন্টটি অন করতে হবে। আমি টাইপ করলাম REV, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে আমি সেই অবজেক্টটাকে সিলেক্ট করলাম একটা সিঙ্গেল ক্লিকের মাধ্যমে, তারপরে ইন্টারপ্রেস করে আমি সেই দুটি পয়েন্ট সিলেক্ট করব এক্সিসের দুইটা ইন পয়েন্টকে, তারপরে আমি অ্যাঙ্গেল দিলাম 360 ডিগ্রি, তাহলেই আমি সেই অবজেক্টটি পেয়ে যাব। আপাত দৃষ্টিতে এটা যদিও সলিড মনে হচ্ছে কিন্তু এটা সলিড অবজেক্ট নয়, এটা হচ্ছে একটা সারফেস। এজন্য আমাকে 2D ওয়ার ফ্রেম করে দিলেই বুঝতে পারবো যে এটা একটা সারফেস। এবং আমরা যদি টপ ভিউটাতে যাই তাহলেও বুঝতে পারবো যে এটা কোনো সলিড অবজেক্ট নয়।
উপরের অংশটুকু যেহেতু আমাদের ওপেন ছিল, এই জন্য আমাদের উপর থেকে দেখেই বোঝা যাচ্ছে যে এটা কোনো সলিড অবজেক্ট নয়, এটা হলো একটা 3D অবজেক্ট। আমরা কন্ট্রোল জেড করে পূর্বের অবস্থায় চলে যাচ্ছি। সলিড কিংবা সারফেস অবজেক্টের জন্য আপনি মোড অপশনটি ব্যবহার করতে পারেন। এর জন্য আপনাকে টাইপ করতে হবে প্রথমে REV, তারপরে ইন্টারপ্রেস করতে হবে, তারপরে অবজেক্ট সিলেকশনের পূর্বে চলে যেতে হবে কমেন্ট বারে। এই জায়গায় রয়েছে আমাদের মোড অপশন, আপনি এখানেও ক্লিক করতে পারেন কিংবা MO টাইপ করে ইন্টারপ্রেস করতে পারেন। আমি যদি এই জায়গায় ক্লিক করি তাহলে দুইটি অপশন রয়েছে, একটি হচ্ছে সলিড এবং একটি হচ্ছে সারফেস। আপনার প্রয়োজন মতো যেটা আপনার দরকার সেটা আপনি এখান থেকে নিতে পারেন। আপাতত আমি সলিড অবজেক্ট চাই, এজন্য আমি সলিড অপশনে ক্লিক করলাম, তারপরে আমি সেই অবজেক্টটাকে সিলেক্ট করে ইন্টারপ্রেস করলাম, তারপরে আমি সেই অ্যাক্সিসের দুইটা পয়েন্ট আমি ফিক্সড করে দেব। এরপর যদি আমরা কমেন্ট বারে একটু তাকাই তাহলে এখানে দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে স্টার্ট অ্যাঙ্গেল এবং আরেকটি হচ্ছে রিভার্স। যদিও এই দুটি অপশন খুব একটা ব্যবহার করা হয় না, তারপরেও আপনি এটি ব্যবহার করতে পারেন। আপনি যদি স্পেসিফিক কোনো অ্যাঙ্গেল থেকে আপনি অ্যাঙ্গেলটা শুরু করতে চান তাহলে আপনি স্টার্ট অ্যাঙ্গেল অপশনটি ব্যবহার করতে পারবেন। আমি এই জায়গায় ক্লিক করলাম, আপনি কিবোর্ড থেকে এই স্টার্ট অ্যাঙ্গেলটা দিতে পারেন কিংবা আপনি যে কোনো একটা জায়গায় ক্লিক করে স্টার্ট অ্যাঙ্গেলটা শুরু করতে পারেন এইভাবে। তারপরে যে কোনো একটা জায়গায় ক্লিক করে দিলেই আপনি আপনার 3D অবজেক্টটি পেয়ে যাবেন। আমি কন্ট্রোল জেড করে পূর্বের অবস্থায় চলে যাচ্ছি। এবার আমরা দেখবো রিভার্স অপশন, এর জন্য আমি টাইপ করলাম REV, তারপরে ইন্টারপ্রেস করে সেই অবজেক্টটাকে সিলেক্ট করে ইন্টারপ্রেস করে আমি দুইটা পয়েন্টকে সিলেক্ট করে দিলাম। সবসময় যে আপনার এ লাইনটাকে সিলেক্ট করতে হবে তা নয়, আপনি যদি এ লাইনটাকে এক্সিস হিসেবে ব্যবহার করতে চান তাহলে এ লাইনের ইন পয়েন্ট দুটিকে সিলেক্ট করে দিলেই হবে। আমি এ লাইনটাকে এবার সিলেক্ট করে দিলাম, তাহলে দেখুন যে এ এক্সিস বরাবর সেই অবজেক্টটা রিভলভ হচ্ছে। বর্তমানে যেটা রিভলভ হচ্ছে সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। এখন যদি আমি রিভার্স করে দেই, এইখানে রয়েছে আমাদের রিভার্স অপশন, আমি রিভার্স করে দিলে এটা রিভলভ হবে ক্লকওয়াইজ ডিরেকশনে। এভাবে আপনি স্টার্ট অ্যাঙ্গেল কিংবা রিভার্স এই দুটি অপশন ব্যবহার করে আপনি 3D অবজেক্টটাকে মডিফাই করে ব্যবহার করতে পারেন। এতক্ষণ আমরা রিভলভ কমেন্টটি অ্যাপ্লাই করলাম র্যান্ডমলি ড্র করা একটা 2D অবজেক্টের উপরে। এবার যদি আমরা আমাদের প্রয়োজনীয় অবজেক্টগুলো ড্র করি এই রিভলভ কমেন্টের মাধ্যমে তাহলে কেমন হয় দেখিয়ে জন্য আমি সবগুলো অবজেক্ট কন্ট্রোল এ করে ডিলেট করে দিলাম, তারপরে চলে গেলাম আমাদের টপ ভিউটাতে। তারপরে আমাকে আমার ভিজুয়াল স্টাইলটা করে নিতে হবে 2D ওয়্যারফ্রেম, এবং XY প্লেনের উপরে যে গ্রাফটা থাকে সেটা আমি F7 বাটনটি প্রেস করে অফ করে দিলাম। এবার আমি একটা 2D অবজেক্ট ড্র করব, সেটা হবে অবশ্যই একটা ক্রস সেকশন, এবং এখনো বলছি না সেটা কিসের ক্রস সেকশন। তবে ড্র করা হয়ে গেলে আশা করি আপনারা অনুমান করতে পারবেন যে আমি কি ড্র করতে যাচ্ছি। আমি প্রথমে L টাইপ করে ইন্টারপ্রেস করে লাইন কমেন্টটি অ্যাক্টিভেট করে নিলাম। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কিসের ক্রস সেকশন হতে পারে। এটা এক ধরনের গ্লাস যেটার নিচে এক ধরনের লম্বা স্ট্যান্ড থাকে, সেটাকে যদি আমরা টপ থেকে দেখি তাহলে অবশ্যই সেটাকে সিমেট্রিক্যাল মনে হবে, এবং সেটাকে যদি আমরা চার ভাগ করি তাহলে চারটা সমান অংশ পাবো, এবং যে কোনো একটা অংশকে যদি আমরা ফ্রন্ট থেকে দেখি তাহলে আমরা এই ধরনের একটা ক্রস সেকশন পাবো, এবং সেটাই আমি 2D বর্তমানে ড্র করে রেখেছি। বর্তমানে আমরা রয়েছি টপ ভিউতে, এটাকে যদি আমরা রিভলভ করতে চাই তাহলে আমাকে চলে যেতে হবে ভিউ কিউবের ভিউ আইকনে। এইখানে ক্লিক করে আমরা সম্পূর্ণ ভিউটাকে করে নিব সাউথ এন্ড ওয়েস্ট আইসোমেট্রিক ভিউ এ, এবং আমাদের যে ভিজুয়াল স্টাইলটা রয়েছে সেটাকে আমরা করে নিব শেডস অফ গ্রে, এবং F7 বাটন প্রেস করলেই আমাদের XY প্লেনের যে গ্রিড গুলো থাকে সেগুলো চলে আসবে। এবার আমাকে রিভলভ কমেন্টটি চালু করতে হবে, এজন্য আমি টাইপ করলাম REV, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে আমি সেই অবজেক্টটাকে সিলেক্ট করে ইন্টারপ্রেস করলাম। এবার আমাকে দিতে হবে এক্সিস, আমি যে কোনো একটা লাইন ড্র করে নিতে পারতাম অথবা আমি আন্দাজে একটা লাইন দুইটা পয়েন্টের মাধ্যমে গেজ করে দিতে পারি। এখন বর্তমানে আমাদের অর্থমোডটা অফ রয়েছে, আমি F8 বাটন প্রেস করলে অর্থমোডটা অন হয়ে যাবে, তাহলে স্ট্রেট একটা লাইন পেয়ে যাব। আমি সাপোজ এইখানে পয়েন্টটা ক্লিক করে দিলে আমাদের এক্সিসটা হয়ে যাবে। এবার আমাকে অ্যাঙ্গেল দিতে হবে, আমি পুরো অবজেক্টটা চাচ্ছি, এর জন্য আমি দিলাম 360, তারপরে ইন্টারপ্রেস করলেই সম্পূর্ণ অবজেক্টটি আমি পেয়ে যাচ্ছি। দেখুন কত সহজে আমরা রিভলভ কমান্ডের মাধ্যমে এই ধরনের সার্কুলার অবজেক্ট ড্র করে নিলাম, যেটা আমাদের এক্সট্রুড কিংবা প্রেস পুল কিংবা সুইপ কমান্ডের মাধ্যমে কখনোই ড্র করা সম্ভব ছিল না। আর সম্ভব হলেও সেটা অনেক সময় সাপেক্ষ এবং অনেক কঠিন কাজ, যেখানে আমরা জাস্ট একটা ক্লিক করার মাধ্যমে সেই পুরো অবজেক্টটি পেয়ে গেলাম। এখন যদি আপনি এই 3D অবজেক্টটাতে ম্যাটেরিয়াল অ্যাড করতে চান তাহলে আপনাকে টাইপ করতে হবে MAT, তারপরে ইন্টারপ্রেস করতে হবে, তাহলে একটা উইন্ডো আসবে ম্যাটেরিয়ালের জন্য। এটা হচ্ছে আমাদের
मैटरियल उन्डो जो मैटरियल अपनी एखान तुले गए से अबजेक्टर पर फेले दी से अपना अबजेक्टे चले जाए। तब दुर्भाग्यवशत बर्तमान भिजुअल स्टाइल रही है शेड्स अफ ग्रे, अपना मैटरियल गो शुधुमात्र रियलिस्टिक भिजुअल स्टाइले सपोर्ट करबे। आमी आमार भिजुअल स्टाइल टा जदि रियलिस्टिक करे दे ताहले आमरा शे मैटरियल टा देखते पारबो। एखान थेके आपनी जे कोनो मैटरियल आपनार अबजेक्टे एड करते पारें जेटा आपनार पछंद हय। তবে ম্যাটেরিয়াল অ্যাড করার সময় আপনার রিয়েলিস্টিক ভিজুয়াল স্টাইল থাকতে হবে, নতুবা অন্য কোনো ভিজুয়াল স্টাইলে আপনি সেই ম্যাটেরিয়ালটা দেখতে পারবেন না। এখানে যে ক্রস সেকশনটা দেখতে পাচ্ছেন আশা করি সবাই আপনারা অনুমান করতে পেরেছেন এটা কিসের ক্রস সেকশন। জি হ্যাঁ, এটা হচ্ছে দাবা খেলার একটা গুটি, সেটা হচ্ছে শূন্য গুটি। সেই গুটিটাকে যদি আমরা টপ থেকে দেখি তাহলে অবশ্যই সেটাকে আমাদের সিমেট্রিক মনে হবে। উপর থেকে যদি লম্বালম্বী ভাবে আমরা চারটা ভাগে কেটে ফেলি এবং যে কোনো একটা ভাগকে যদি আমরা ফ্রন্ট থেকে দেখি তাহলে আমরা এই ক্রস সেকশনটা দেখতে পারবো। আমি সেটাই ড্র করেছি টুডিতে। দাবা খেলায় যেসব গুটি ব্যবহার করা হয় সবগুলো গুটি কিন্তু আপনার সিমেট্রিক না, সুতরাং সবগুলো গুটি আপনি রিভলভ কমান্ড ব্যবহার করে ড্র করতে পারবেন না। তবে এই গুটি বা অন্য যে গুটিগুলো সিমেট্রিক্যাল সেগুলোকে আপনি রিভলভ কমান্ডের মাধ্যমে খুব সহজেই ড্র করে ফেলতে পারবেন। বর্তমানে আমরা রয়েছি টপ ভিউ, আমরা চলে যাব আমাদের সাউথ এন্ড ওয়েস্ট আইসোমেট্রিক ভিউ। আমরা সেই হোম আইকনটাতে ক্লিক করলেই সেটা হয়ে যাবে এবং আমাদের ভিজুয়াল স্টাইলটা করে নিব আমরা শেডস অফ গ্রে। এবং আমাদের এক্স ওয়াই প্লেনে যে গ্রাফটা থাকে সেটা আমি F7 বাটন প্রেস করলেই সেটা আমাদের এক্স ওয়াই প্লেনে চলে আসবে। এবার আমাকে রিভলভ কমান্ডটি অন করতে হবে। আমি টাইপ করলাম REV, তারপরে ইন্টারপ্রেস করলেই রিভলভ কমান্ডটি চালু হয়ে যাবে। তারপরে আমি সেই অবজেক্টটাকে সিলেক্ট করে ইন্টারপ্রেস করব। তারপরে আমাকে দিতে হবে অ্যাক্সেস। আমি সাপোজ এই পয়েন্ট থেকে আমরা একটা যদি লাইন অ্যাক্সিস হিসেবে ডিফাইন করে দেই, আমি এখানে ডিফাইন করে দিলাম। তারপরে অ্যাঙ্গেল দিতে হবে, আমি অ্যাঙ্গেল দিলাম 360 ডিগ্রি। তারপরে ইন্টারপ্রেস করলেই আমি সেই অবজেক্টটি পেয়ে যাব। এখানেও আমরা ম্যাটেরিয়াল অ্যাড করতে পারি, এর জন্য আমি টাইপ করলাম MAT, তারপরে ইন্টারপ্রেস করলাম, তাহলে এই ম্যাটেরিয়ালের উইন্ডোটি চলে আসবে। তারপরে যে কোনো এক ম্যাটেরিয়াল তুলে নিয়ে গিয়ে সেখানে আমরা ছেড়ে দেবো। বর্তমানে সেটা দেখা যাচ্ছে না কারণ আমাদের ভিজুয়াল স্টাইলটা রিয়েলিস্টিক ভিজুয়াল স্টাইলে নেই। আমরা রিয়েলিস্টিকে ক্লিক করলেই সেই ম্যাটেরিয়ালটা আমরা এখানে দেখতে পারবো। এখানকার যে ক্রস সেকশনটা রয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে একটা চায়ের কাপ। এখানেও আপনি রিভলভ কমান্ডটি অ্যাপ্লাই করতে পারবেন, তবে সেই হ্যান্ডেলটা ছাড়া। আপনি যদি সেই হ্যান্ডেলটাকেও রিভলভ করেন তাহলে পুরো কাপের চারপাশে আপনার এই ধরনের শেপ চলে আসবে, কিন্তু সেটা আমাদের চায়ের কাপে থাকে না, আমাদের যে কোনো একটা জায়গায় আমাদের হ্যান্ডেলটা দেয়া থাকে। সুতরাং আমরা সেটা বাদে বাকি অংশটুকু রিভলভ করবো। এই জন্য চলে যাব আমাদের হোম আইকনটাতে, এখানে ক্লিক করব, তারপরে চলে যাব ভিজুয়াল স্টাইলটা করে নিব আমরা শেডস অফ গ্রে। তারপরে F7 বাটন প্রেস করলে এক্স ওয়াই প্লেনের উপরে যে গ্রাফটা থাকে সেটা চলে আসবে। তারপরে আমি রিভলভ কমান্ডটি অন করব। আমি এবার এখান থেকে অন করে নিলাম। তারপরে আমাকে সিলেক্ট করতে হবে সেই অবজেক্টটা। এখানে আমাদের একটা অবজেক্ট রয়েছে হ্যান্ডেল বাদে। এখন আমি ইন্টারপ্রেস করলে সেই অবজেক্ট সিলেকশন কনফার্ম হয়ে যাবে। তারপরে আমাকে সেই অ্যাক্সিসটা ডিফাইন করে দিতে হবে। বর্তমানে আমাদের লাইনটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে না, আমি F8 বাটনটা প্রেস করে সেটাকে 90 ডিগ্রিতে করে নিলাম। তারপরে এখানে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করলে আমার রিভলভিং শুরু হয়ে যাবে। এবার আমাকে দিতে হবে অ্যাঙ্গেল, আমি দিলাম 360। তারপরে ইন্টারপ্রেস করলেই পুরো চায়ের কাপটি আমরা পেয়ে যাব। রিভলভের ক্ষেত্রে আমাদের নর্মাল যে অরবিটটা থাকে সেটা একটু সমস্যা হয়। আপনি অরবিটের পরে আরেকটা ফ্রি অরবিট রয়েছে, এটা ব্যবহার করে দেখতে পারেন। এখানে আমরা ফ্রিলি যে কোনো অবজেক্টকে আমরা অরবিট করতে পারি। আমি স্কেপ বাটন প্রেস করলে সেই অরবিটটা চলে যাবে। এখন আমাকে সেই হ্যান্ডেলটা ড্র করতে হবে। এই হ্যান্ডেলটা আমরা ড্র করতে পারি সুইপ কমান্ডের মাধ্যমে। এটা একটা পাথ হিসেবে যদি আমরা ধরে নেই তাহলে আমরা কোনো সার্কেলকে যদি এই পাথ বরাবর সুইপ করে দেই তাহলেই আমাদের সেই হ্যান্ডেলটা পেয়ে যাব। আমরা একটা সার্কেল ড্র করে নিচ্ছি। এই সার্কেলটাকে যদি আমি এই পাথ বরাবর সুইপ করি তাহলে আমাকে প্রথমে সুইপ কমান্ডটি অন করতে হবে। আমি চলে যাব এই জায়গায়, এখানে রয়েছে আমাদের সুইপ কমান্ড। তারপরে আমি সেই অবজেক্টটাকে সিলেক্ট করে ইন্টারপ্রেস করলেই অবজেক্ট সিলেক্টেড হয়ে যাবে। তারপরে আমাকে সিলেক্ট করতে হবে সেই পাথটাকে। আমার এখানে রয়েছে পাথ, আমি এই পাথের উপরে ক্লিক করলেই সেই সার্কেলটা সেই পাথ বরাবর সুইপ হয়ে যাবে এবং আমরা হ্যান্ডেলটা পেয়ে যাব। দেখুন, নর্মালি যে অরবিটটা আমি ব্যবহার করছি এটা অন্যান্য ক্ষেত্রে সমস্যা করে না, তবে রিভলভের ক্ষেত্রে কেন জানি সমস্যা করছে। আপনি ফ্রি অরবিটটা ব্যবহার করতে পারেন, এখানে খুব সুন্দরভাবে অরবিট করা যায়।
এখানেও আমরা ম্যাটেরিয়াল ব্যবহার করতে পারি। আমি টাইপ করলাম MAT, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে আমাদের ম্যাটেরিয়ালের উইন্ডোটা চলে আসবে। তারপরে আমরা যে কোনো ম্যাটেরিয়াল দিতে পারি, সাপোজ চায়ের কালারের একটা ম্যাটেরিয়াল আমরা এখানে অ্যাড করে নিলাম, এবং ভিজুয়াল স্টাইলটা রিয়েলিস্টিক করে নিলেই সেটা আমরা দেখতে পারবো। এবং হ্যান্ডেলের ক্ষেত্রে যদি আমরা ডিফারেন্ট একটা কালার ব্যবহার করি তাহলে আরো বেটার দেখায়, তাহলে আমরা একটা পারফেক্ট চায়ের কাপ পেয়ে যাব। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয়নি। তারপরেও যদি আপনাদের কোথাও কোনো সমস্যা থাকে কিংবা সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।